দ্বিতীয় দফায় গাজীপুর সিটি নির্বাচনের প্রচারণা শুরু। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট আওয়ামী লীগ, শঙ্কা বিএনপি প্রার্থী। নতুন করে সংগঠিত হচ্ছে জঙ্গিরা। জাতীয় নির্বাচনের আগে টার্গেট কিলিং ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার, রাজনৈতিক মদত বন্ধের তাগিদ। ছুটি শেষে প্রথম কর্মদিবসে ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। ভিড় কম থাকায় স্বস্তি, অফিস আদালত ব্যাংক পাড়ায় ঈদের আমেজ। ঈদের ছুটিতে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনা কেড়ে নিল সৈয়দপুরের নয় তরুণের প্রাণ, শোকে মুজমান গ্রামবাসী। এবং মধ্যরাতে মাঠে নামছে ইংল্যান্ড প্রতিপক্ষ তিউনেশিয়া, আলাদা ম্যাচে মুখোমুখি হবে বেলজিয়াম পানামা ও সুইডেন দক্ষিণ কোরিয়া।